নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি অ্যান্ড টেস্টি কুকিং। আজ আমি আপনাদের সাথে বাঙালির ভীষণই প্রিয় মোচা চিংড়ির একটি সহজ রেসিপি শেয়ার করছি। মোচা চিংড়ি বানানোর জন্য আমি এখানে একটি ছোট সাইজের মোচা নিয়েছি এবং মোচাটাকে ছাড়িয়ে নিয়ে আমি এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা আলু আমি এখানে খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে কেটে রাখা মোচা এবং আলুটাকে অল্প পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি। এর ফলে মোচা এবং আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এবারে আমি গ্যাস অন করে একটি কড়াই চাপিয়ে দিয়েছি এবং তাতে 2 টেবিল স্পুন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। প্রথমেই আমি চিংড়ি মাছগুলিকে ভেজে নেব। কড়াইতে তেল গরম হলেই আমি এখানে চিংড়ি মাছগুলিকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলিকে আমি আগেই কেটে ধুয়ে অল্প পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলিকে একটু নাড়াচাড়া করতে থাকব। চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছি চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে এবং এগুলির গায়ের রং লাল হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলিকে তুলে নেব। চিংড়ি মাছগুলিকে ভেজে তুলে নেবার পর কড়াইতে আমি আরও 4 টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি এখানে সর্ষের তেলে করছি। এবারে প্রথমেই আমি এখানে অল্প পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ গোটা গরম মশলাও আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটি শুকনো লঙ্কা 2 ভাগ করে এখানে দিয়ে দিলাম আর একটি তেজপাতাও আমি 2 ভাগ করে এখানে দিয়ে দিলাম। মশলাগুলিকে একটু নাড়াচাড়া করতে থাকবো। 30 থেকে 40 সেকেন্ড মশলাগুলিকে একটু নাড়াচাড়া করে নেবার পর এখানে দেখতে পাচ্ছি মশলাগুলি থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যেই আদা রসুনের পেস্টটাকে একটু নাড়াচাড়া করতে থাকব। আমি এখানে 2টি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আবারও নাড়াচাড়া করতে থাকব। আপনারা এখানে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বাটা বা পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন। এবারে মশলাগুলিকে কিছুটা কষে নেবার পরে পেঁয়াজটাও খানিকটা নরম হয়ে এসেছে। এবারে আমি সিদ্ধ করে রাখা মোচা এবং আলুটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটাকে আপনারা সিদ্ধ না করে ভেজেও নিতে পারেন, তবে সিদ্ধ করে নিলে এটা মোচার সাথে খুব ভালোভাবে মিশে যায়। মোচাটা সিদ্ধ করে নেবার পর ঠান্ডা হয়ে গেলে মোচাটাকে একটু হাত দিয়ে চটকে নিতে পারলে ভালো হয়। এবারে এই সিদ্ধ করে রাখা মোচাটাকে আমি বাকি মশলার সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। রেসিপিটি আপনারা পুরোটা দেখুন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন। এছাড়া রেসিপি সম্পর্কে আপনার যদি কোনো সাজেশান বা কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে মোচাটাকে ভালো করে মিক্সড করে নেবার পর আমি এখানে গুঁড়ো মশলাগুলিকে অ্যাড করব। প্রথমেই আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব এবং অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এখানে অ্যাড করব। মোচাটা সিদ্ধ করে নেবার সময়তেও আমি লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, সেটা মাথায় রেখে আমি এখানে অল্প পরিমাণ লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি এখানে অ্যাড করলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর এর সাথে আমি এখানে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে অ্যাড করছি। ঝালটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে বুঝে দেবেন। আবারও সব গুঁড়ো মশলাগুলিকে ভালো করে মিক্সড করে নেব। আপনি যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিজিট করছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে তাতে ক্লিক করে দেবেন। এবারে ভালো করে মিক্সড করে নেবার পরে আমি কড়াইটি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব এবং গ্যাসের ফ্লেম লো করে দেব। 10 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। এবারে দেখতে পাচ্ছি মোচাটা অনেকটাই মিশে গেছে। মোচাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ডিশটি থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে এখানে দিয়ে দেব। এবারে চিংড়ি মাছগুলিকে মোচার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যে কোনো রান্নাতেই চিংড়ি মাছ অ্যাড করলে সেটার টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। যেমন ডুমুর চিংড়ি, এঁচুড় চিংড়ি, কুমড়ো চিংড়ি, এগুলিও কিন্তু খেতে দারুণ হয়। এই রেসিপিগুলির লিঙ্ক আপনারা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন।
এবারে দেখতে পাচ্ছি ডিশটা প্রায় হয়ে এসেছে। এবারে নামানোর আগে আমি এখানে হাফ টিস্পুন পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আবারও ঘি এবং গরম মশলাটাকে একটু ভালো করে মিক্সড করে নেব। আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন লবণ মিষ্টি এবং ঝালটা ঠিক আছে কি না। ব্যাস এবারই রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি মোচা চিংড়ি। গরম ভাতের সাথে এটা পরিবেশন করুন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।